বাড়ি হলে সিরাজগঞ্জে নাকি? আচ্ছা জি, আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ শরীফুল ইসলাম, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন। তো অনেকে একটু জানতে চাচ্ছিলেন যে ড্রেইন ছাড়া অপারেশন করা যায় কি না, বা অন্য কোনো ফোটা ছাড়া সিঙ্গেল, একদমই সিঙ্গেল হোল দিয়ে অপারেশন করা যায় কি না, মানে দ্যাট ইজ হলে যে দিক দিয়ে আমরা গ্ল্যান্ড বের করি সেই দিক দিয়ে লাইপোসাকশন করা যায় কি না, সেটি আমরা একটু দেখাচ্ছি। তো কতদিন আগে করেছিলাম বাবু অপারেশন? 2 মাস আগে আমি হলো গাইনোকোমাস্টার সার্জারি করেছিলাম। তো এখানে আমরা কোনো অন্য কোনো ড্রেন ব্যবহার করিনি, অন্য কোথাও ফোটাও করিনি, আমরা একটু দেখে নিই, কোথাও কোনো ফোটা নেই, এখানে কোনো ই নেই, জাস্ট হলো কাটার দাগটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কাটার দাগটা এখানে আছে, এই পাশে একটা কাটার দাগ একটু দেখা যায় যদি আমরা কাছ থেকে দেখি, এখানে কিন্তু আর কোনো ই নেই, এটা কিন্তু কাটার দাগ না, এটা এমনিতির দাগ হয়তো তার আগে, তাই তো? কিসের এটা? কষ্টের। আচ্ছা আচ্ছা, তো রেজাল্ট খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন একটু শুনি তার কাছ থেকে, কেমন আছো? ভালো আছি স্যার। কেমন ভালো বলো। আগে তো অনেক কনফিউশন ছিলাম, অনেক টেনশন ছিলাম যে গাইনোকোলজিস্ট আর কি জানি কি ভাবে অপারেশন করবে। হ্যাঁ, অপারেশনের পর এখন অনেক ভালো, হ্যাঁ, টি শার্ট পরতে পারি ফ্রি হ্যান্ডে।